আজকে আমরা লসাগু অসাগু নিয়ে আলোচনা করব। এই লসাগু অসাগু চ্যাপ্টারটি সরকারি চাকরি পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, তাই এই চ্যাপ্টারটিকে আমরা আজকে খুব পুঙ্খানুপুঙ্খভাবে খুব সহজভাবে শিখব। তো আমরা এখানে লসাগু এবং গসাগুরা যে প্রোনামটা জেনে নেগে, লসাগু এর প্রোনাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগু এর প্রোনাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো একটা আমরা অঙ্ক করলে ক্লিয়ার হয়ে যাব যে লসাগু গসাগু আসলে কী, কীরকম ব্যাপারটা আগে জেনে নিই আগে। তাহলে বারো ও আঠারো এ যদি আমরা লসাগু ও গসাগু বের করি তাহলে কী করব? আমরা আগে লসাগু বের করার জন্য কী করব, বারো এর গুণিতকগুলো লিখব। বারো, চব্বিশ, ছত্রিশ, আটচল্লিশ, ষাট, বাহাত্তর। আবার আঠারো এর গুণিতকগুলো যদি লিখি, আঠারো, ছত্রিশ, চুয়ান্ন, বাহাত্তর, নব্বই, এরকম। তো লসাগু এর যে পুরো কথাটা, এই পুরো কথাটা জানলেই আমার লসাগু হয়ে যাবে। কীরকম না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে হচ্ছে সবথেকে ছোটো, লঘিষ্ঠ মানে সবথেকে ছোটো, এবং গুণিতক মানে হচ্ছে নামতা, যেগুলো হচ্ছে সবথেকে ছোটো, যেটা পড়ছে সাধারণ মানে কমন, সাধারণ মানে হচ্ছে কমন, যেটা সাধারণ দুটোতেই থাকবে। তাহলে বারো এর নামতাই আসছে কোনটা, দেখো সবথেকে ছোটো ছত্রিশ এখানে, আর এখানেও ছত্রিশ কমন আসছে, তাহলে এটাই হচ্ছে লসাগু, এটাই হচ্ছে বারো এবং আঠারো এর লসাগু। তাহলে কী হলো না, বারো এর গণিতগুলো লিখলাম, আঠারো এর গণিতগুলো লিখলাম, সব থেকে ছোটো লঘিষ্ঠ মানে সব থেকে ছোটো, সাধারণ গুণনীয় গুণিতক, সাধারণ গুণিতক, এই যে গণিতকগুলোর মধ্যে সাধারণ যেটা সব থেকে ছোটো, সেটাই হচ্ছে আমার উত্তর, বারো এবং আঠারো এর লসাগু। এটাকে ইংলিশে আমরা বলা হয় এলসিএম। ঠিক তেমনি যদি আমরা গসাগুটা বের করি কীরকম করব না, তখন গসাগুর পুরোনাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে বারো এর গুণনীয়ক বের করব, বারো এর গুণনীয়কগুলো হলো এক, যেটা যে সংখ্যাগুলো দিয়ে বারোকে কাটে, এক, দুই, তিন, চার, ছয় আর বারো। আঠারো এর গুণনীয়ক দিয়ে বের করি তাহলে কী হবে, এক হবে, দুই হবে, তিন হবে, তারপরে ছয় হবে, নয় হবে, আঠারো হবে। এগুলো হচ্ছে গুণনীয়ক বারো আঠারো এর। এখন হচ্ছে গসাগু হচ্ছে কি, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এই যে গুণনীয়কগুলো লিখলাম এই গুণনীয়কগুলোর মধ্যে সব থেকে বড়ো কোনটি, এবং সাধারণ অর্থাৎ কমন, কমন কোনটা আছে যেটা সব থেকে বড়ো, না দুইও কমন আছে, তিনও কমন আছে, সব থেকে বড়ো হচ্ছে ছয়, তাহলে ছয় হচ্ছে গসাগু। গসাগুটা তাহলে হচ্ছে গসাগু সমান ছয়। এটা গেল একটা, এই কনসেপ্টগুলো জানতে হবে, এই কনসেপ্টগুলো না জানলে লসাগু গসাগুর খুব সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন আসে, খুব ছোটো ছোটো প্রশ্ন, এগুলো জানতেই হবে। WBCS পরীক্ষায় আসে, এছাড়াও PSC, SSC, রেল, বিশেষ করে টেট পরীক্ষায় তো এগুলো থাকেই একটা, এই ছোটো ছোটো সূক্ষ্ম জিনিসগুলো, তাই এগুলো খুব ভালো করে করতে হবে। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে আমরা সেই ধরনের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করবো আজকে। তো যেমন দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, তো কীভাবে করব, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে তাহলে কী করব না, তাহলে এই গসাগু দিয়ে যে তেরো ছিল সেই তেরো দিয়ে যদি আমি অনুপাত দুটিকে গুণ করে দিই তাহলে আমি দুটি সংখ্যা পেয়ে যাব। তাহলে তেরো তিনে উনচল্লিশ একটি সংখ্যা পাবো, আর একটা সংখ্যা হচ্ছে তেরো চারে বাহান্ন একটি সংখ্যা পাবো। এই দুটি সংখ্যার কী করতে বলেছে, সমষ্টি, সমষ্টি মানে কি না, যোগ করে দেবো, ন দুই এগারোর এক, পাঁচ তিন আট, আর একে হচ্ছে নয়, তাহলে একানব্বই হয়ে গেলো আমার উত্তর। তো এরকম দুটি সংখ্যার যদি অনুপাত দেওয়া থাকে তিন অনুপাত চার, এবং দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার দেওয়া আছে এবং তাদের গসাগু দেওয়া আছে একশো কুড়ি, তাহলে গসাগুটা আমরা বের করবো। গসাগুটা কীভাবে বের করবো না, গসাগু সমান হবে একশো কুড়িকে আমরা এই তিন আর চারের লসাগু দিয়ে ভাগ করে দেবো। তিন এবং চারের লসাগু দিয়ে ভাগ করলে কত হবে না, চার তিনে বারো, বারো দশে একশো কুড়ি, তাহলে কত হচ্ছে দশ।
গসাগু পেয়ে গেলাম আমরা 10। গসাগু যেহেতু 10 পেয়ে গেলাম, তাহলে সংখ্যা দুটি সঙ্গে সঙ্গে আমরা বের করতে পারবো। 10 3 30, 10 4 40, এই দুটো সমষ্টি বের করতে হবে। তখন যোগ করে দেব, তখন হয়ে যাবে আমার 70 অ্যান্সার। এরপরে ধরো দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে। লসাগু দেওয়া আছে 240। সংখ্যা দুটির গুণফল কত? তো কী করবো তখন? তখন লসাগু দেওয়া আছে, তাহলে কী করবো না, আমরা গসাগুটা বের করে নেব। তো গসাগু কত হবে? গসাগু সমান হবে এই 240কে আমরা 3 আর 4-এর লসাগু দিয়ে ভাগ করে দেবো। 3 4 লসাগু কত না? 12। 12 2 24 20 হয়ে গেল, গসাগু হয়ে গেলো 20। যেহেতু সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে, তাহলে আমরা কী করব, আমরা সংখ্যা দুটির গুণফল সমান আমরা কী জানি, লসাগু গুণিত গসাগু। তাহলে কী হবে, এখানে লসাগুটা হচ্ছে 240 আর গসাগু হচ্ছে 20, সমান হচ্ছে 24 2 48 লিখে নেব, দুটো শূন্য দিয়ে দেবো। এটাই হচ্ছে আমার উত্তর। তো এরকম আরও ধরো একটা অঙ্ক আছে, কীরকম একটা লিখছি আমি, দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি সংখ্যার লসাগু দেওয়া আছে, গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, গসাগু সমান 20 এবং লসাগু সমান দেওয়া আছে 120। লসাগু সমান দেওয়া আছে 120, তাহলে এবং এবং একটি সংখ্যা 60 হলে অপর সংখ্যাটি কত বের করতে বলা আছে, তাহলে কী করব না, তাহলে অপর সংখ্যা সমান কী লিখব না, অপর সংখ্যা সমান না লসাগু গুণিত গসাগু বা একটি সংখ্যা। লসাগু কত দেওয়া আছে? 120। গসাগু কত দেওয়া আছে? গসাগু দেওয়া আছে 20। একটি সংখ্যা কত দেওয়া আছে? একটা সংখ্যা 60 দেওয়া আছে। তাহলে 20 3 60, 3 4 12 40 আমার উত্তর হয়ে যাচ্ছে, অপর সংখ্যা সমান 40। এরকম আরও কিছু অঙ্ক নিয়ে আসছি, যেমন আট 10 12 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো এগুলো কী করতে হবে না, এটা লসাগু করলে উত্তর হয়ে যাবে। 8 10 আর 12 লসাগু করে দেবো। প্রথমে 2 দেবো, 2 4 8, 2 5 10, 2 6 12। আবার 2 দেবো, 2 2 4, 5 নেমে যাবে, 2 3 6, তাহলে কত হচ্ছে, 2 2 4 3 12, 12 10 120। 120 আমার উত্তর। ক্ষুদ্রতম সংখ্যাটি কোন, ক্ষুদ্রতম সংখ্যাকে 8 10 12 দিয়ে দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তখন কী করতে হবে না, সেই 8 10 12 এর লসাগু করে দেবো। 8 10 আর 12 লসাগু এখনই আমরা করলাম, এর লসাগু হচ্ছে করে নিয়ে কর, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 2 4, 5 2 3 6, 2 2 4 3 12, 10 120 লসাগু হচ্ছে। এই 120 যে লসাগু হলো, এর সঙ্গে
যেহেতু প্রতি ক্ষেত্রে তিন ভাগশেষ থাকবে, তার মানে তিন অধিক রাখতে হবে। তাহলে কত হবে উত্তরটা? উত্তরটা হবে 120+3 = 123, 123 উত্তর। আবার কোন একটা অঙ্ক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে দুই দ্বারা ভাগ করলে ভাগফল 10, 15, 30 দ্বারা বিভাজ্য হবে। তো এরকম কিরকম করবো অঙ্কগুলো না, 10, 15, 30 লসাও করে নেবো, 10, 15, 30 লসাও করে নেবো, 2, 5, 10, 2, 15, 30, 15 রাখলো, 5 দিয়ে দিলাম, 5 একে 5, 5, 3, 15, 5, 3, 15, 3 দিয়ে দিলাম, 3, 1, 3, 3, 1, 3, তাহলে কত হলো, 2, 5, 10, 3, 30 হচ্ছে লসাগু, লসাগু হলো 30, লসাগু 30 হলো। যেহেতু দুই দ্বারা ভাগ করলে বলা ছিল, তাহলে আমরা কী করবো, দুই দিয়ে গুণ করে দিতে হবে, উত্তর হবে 30 দিয়ে 60। যা বলা থাকবে তার উল্টাটা করতে হবে, দুই দ্বারা ভাগ বলেছে, দুই দ্বারা গুণ করে দিতে হবে, তার উত্তর হবে 30 দিয়ে 60। এরপরে আসছি দুটি সংখ্যার যোগফল 384, গসাগু 48, এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব? তাহলে কি করতে হবে না, তাহলে এই যোগফলটাকে গসাগু দিয়ে ভাগ করে নেবে, তাহলে কি হবে না, 384কে যদি আমি 48 দিয়ে ভাগ করি, তাহলে 84, 8 আমার 384 হয়ে যাচ্ছে, তাহলে ভাগফল হচ্ছে আমার 8। এই 8কে পরস্পর মৌলিক সংখ্যা যোগফল রূপে প্রকাশ করব, 8কে পরস্পর মৌলিক সংখ্যা যোগফল রূপে প্রকাশ করব, তাহলে কি হবে দেখে নিচ্ছি আমরা, 1+7 আর কি হবে না, 8 = আমরা লিখতে পারি, 5+3 আর কিছু লিখতে পারবো না, আর কিছু পাচ্ছি না, 6+2 তো হবে না, 6+2 হবে না, 4+4 হবে না, তাহলে ক জোড়া পাচ্ছি, 1 জোড়া 1 জোড়া, মোট হচ্ছে 2 জোড়া, তাহলে 2 জোড়া সংখ্যা পাওয়া সম্ভব। এরকম আর একটা অঙ্ক বলছি, এই সংখ্যার লসাগু দেওয়া আছে 240 এবং গসাগু দেওয়া আছে 8, তাহলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব? তো এটা কীভাবে করবো না, আমরা লসাগুকে ভাগ করে নেবো, লসাগুকে 8 দিয়ে ভাগ করে নেবো, 8, 3, 24, 30 হচ্ছে, তাই 30কে এখন যেহেতু এখানে লসাগু ছিল, তাই লসাগু তো আমরা গুণ করে আনি, তাই গুণ করে এখানে 30কে আমরা পরস্পর মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করব। তাহলে কী হবে, 30 = আমি লিখতে পারি 30×1, আর কী লিখা যেতে পারে, 10×3 লিখতে পারি, আর কী লিখতে পারি, 15×2 লিখতে পারি, আর 5×6 লিখতে পারি, তাহলে ক জোড়া হচ্ছে না, 4 জোড়া হচ্ছে আমার, 4 জোড়া। তো এরকম অঙ্ক পার্ট টুতে নিয়ে আসবো, আরও অনেক কিছু অঙ্ক নিয়ে আসবো, তো সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে।